নমস্কার বন্ধুরা, আমি রাজা গ্রিটার লার্নিং পয়েন্ট থেকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আরো ভালো থাকো। চলো, আজকে আমি যেটা নিয়ে আসছি তোমাদের সামনে, যে গানটা সেটা হচ্ছে একটা খুবই প্রিয় গান আমার। আর এই বর্ষাকালের সিজন চলে এসেছে অলরেডি, তো এই বর্ষাকালে খুবই ভালো লাগে গানটা। গানটি হচ্ছে দিতাং দিতাং বলে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। গানটা আমি খুবই ইজি ভাবে রেখেছি, শুধুমাত্র দুটো কর্ডে পুরো গানটা কভার হয়ে যাবে, ঠিক আছে, বিগিনার্সদের জন্য। আর যে আমি রিদম প্যাটার্ন আপনি তোমাদের দিয়ে দেবো, দুখানা রিদম প্যাটার্ন, যেটা পুরো একদম ওই গানের ফ্লেভারটা পেয়ে যাবে একটা, যারা একটু বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েটে চলে গেছো, ঠিক আছে, যারা এই রিদমগুলো আর কি প্লে করতে পারো, চাক্কা রিদম। আর বিগিনারদের জন্য আমি একটা রিদম দিয়ে দেবো, যারা সুপার বিগিনার আছো তাদের জন্য, যাতে তাদেরও কোনো প্রবলেম না হয়, তারাও প্লে করতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। আর লেসন শুরু করার আগে বন্ধুরা, আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানো যে দু তিন দিন অন্তর অন্তর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও লেসেন্স তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তুমি যদি ভিডিও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো চলো সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। তো চলো শুরু করা যাক আজকের লেসনটা। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে দুটো সিম্পল কর্ড আমি দিয়েছি, একদম বেসিক কর্ড, যে দুটো ওপেন পজিশনে মানে খুবই ইজি কর্ড, যেগুলো সুইচ করতেও খুব সুবিধা। লাইক দুটো হচ্ছে একটা ই মেজার, ই মেজার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ই মেজার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ই মেজার ডায়াগ্রামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর যেটা এ মেজার, আর একটা কর্ড হচ্ছে এ মেজার, ঠিক আছে? এটাও ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এখানে, এ মেজার। তো তারপরেও যদি তোমাদের ধরতে অসুবিধা হয়, আমার কর্ডসের লেসেন্স অলরেডি করা আছে, কর্ডসের উপরে নিচের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এবার আমরা দেখে নিই যে স্ট্রামিংটা কি আছে। স্ট্রামিং একদম বিগিনার যারা, তাদের জন্য বলছি। এটা অ্যাকচুয়ালি 3/4 রিদম প্যাটার্ন বা 6/8 বলতে পারো, তো সেই হিসাবে, ঠিক আছে, তোমরা যদি করতে চাও সেই ক্ষেত্রে একদম সুপার বিগিনারদের জন্য এটা হবে। ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এটা দিয়ে তোমরা করতে পারো। কি বললাম? ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে, যারা একদম সুপার বিগিনার, যেটা আমাদের রিদম। রিদমটা এখানে নিচে দেওয়া আছে, দেখে নিতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? কোনো অসুবিধা হলে তাও আমায় কমেন্ট করে জানাবে অবশ্যই। রিদমটা আরেকবার দেখে দিচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন আপ একসাথে, ডাউনটা আলাদা ডাউন আপ একসাথে, ঠিক আছে? তো এরকম হবে, কারণটা আমি কেন বলছি, দিতাং দিতাং বলে কেমন হচ্ছে, দিতাং দিতাং বলে, এত স্লোতে যাচ্ছে না কিন্তু গানটা, এরকম দিতাং দিতাং বলে, 1 2 3 ওয়ান টু থ্রি, দিতাং দিতাং বলে কে মাদলে তেন তোলে। তো কি হচ্ছে, 1 2 3 ওয়ান টু থ্রি, ওটাকে আমরা যদি 1 2 3 না করে হাফ করেন, তাহলে কি হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দিতাং দিতাং বলে, দিতাং দিতাং শেষ তিনটে, 1 2 3 বলে, দিতাং দিতাং বলে মাদলে তেন তোলে, ঠিক আছে? তো এই জন্য তো তখন তোমরা ডাউন ডাউন আপ ডাউন আপটা করছো, ওটা দুবার হবে, দিতাং দিতাং ওখানে তো একটা হয়ে যাবে, দিতাং দিতাং ডাউন ডাউন আপ ডাউন আপ বলে, বলেতে আবার ডাউন ডাউন আপ ডাউন। তো আমি বলে দিচ্ছি নেক্সট, আগে তোমরা রিদম প্যাটার্নটা বুঝে নাও, যখন গানের সাথে বোঝাবো তখন বুঝে যাবে। তো লাইক রাম, আশা করি বুঝে গেছো। নেক্সট যে রিদম প্যাটার্নটা, যেটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সদের জন্য, যারা চাক্কাপ সোয়াইং প্যাটার্ন বা মিউট পজ এগুলো প্লে করতে পারে, ঠিক আছে, তাদের জন্য এটা অ্যাকচুয়ালি
চক বলতে পারো বা মিউট পজ বলতে পারো তোমরা, পজ, ওটাই বেটার। লাইক ডাউন পজ, ডাউন ডাউন পজ ডাউন, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন, ঠিক আছে ডাউন পজ ডাউন। এখানে যারা চাক দিতে হবে তারা চাক দেবে, ডাউন চাক ডাউন, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ চাক ডাউন, ডাউন চাক ডাউন, ডাউন ডাউন আপ চাক ডাউন, ঠিক আছে। যারা যেরকম খুশি, যারা পজ করছে পজ করতে হবে, যারা চাক দিচ্ছে চাক দিতে হবে। তো একই ফ্লেভারটা একই আসবে, ঠিক আছে, পুরো গানের সেই ফ্লেভারটা পাবে। তো কি হচ্ছে, ডাউন চাক বা পজ, ডাউন পজ ডাউন একসাথে হলো, এরপরে ডাউন ডাউন আপ পজ ডাউন, এগুলো একসাথে লাস্টেরটা একসাথে হবে, ডাউন ডাউন আপ পজ ডাউন পুরোটা একসাথে, ডাউন ডাউন আপ পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন। প্রথমটা কি ছিল, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন, ডাউন পজ ডাউন, যখন পুরোটা মিক্স করবে আরাম হবে, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন। বুঝতে পারলাম, আর একবার দেখে দিচ্ছি, স্লোলি দেখে নাও, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন, ডাউন পজ ডাউন, ডাউন ডাউন আপ পজ ডাউন। তো যখন পুরো স্পিড হবে এমন রিদমটা হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো আমি একবার এর সাথে প্লে করে দিচ্ছি কর্ড ধরে, আমি আপনি ই মেজর কর্ডটাকে ধরলাম, স্ট্রামিংটা লেখা আছে, দেখে নিতে পারো ওখান থেকে। তারপরে যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, আমি আজ সুন ওটার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। দেন এবার আসছি গানটা, গানটার কোথায় কি কর্ডগুলো আসছে আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি, ওটা পারলে নোট করে নাও, ঠিক আছে। তো আমি নেক্সট অ্যাট লাস্ট আমি গানটাকে প্লে করে তোমাদের করে দেবো, কভারটা শুনিয়ে দেবো। তো গানটা যেটা হচ্ছে ধিতাং 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 বলে, তো ধিতাং এ ই, ই মেজার দেখতে পাচ্ছ, ই মেজর, ধিতাং ধিতাং বলে, পরে কে মাদলে তন্তলে, কে কে তে এ মেজর, ঠিক আছে, কে মাদলে তন্তলে। তারপরে লাইন হচ্ছে কার আনন্দে উচ্ছলে আকাশ, তো কার কারে হচ্ছে ই মেজর, ঠিক আছে। তারপরে ভরে ভরের আগে এ মেজর, তারপরে যোছনায় যোছনাতে ই মেজর, ঠিক আছে, হয়ে গেল। এরপরের লাইন হচ্ছে আয় ছুটে সকলে, আয় ছুটে সকলে, তো আয়তে ই মেজর, ঠিক আছে। এই মাটির ধরা তলে, এইতে কি হবে, এ মেজর। তারপরে আজ হাসির কলরলে নতুন, আজ আজে ই মেজর, জীবন গড়িয়ায়, জীবন যেখানে আছে ওখানে ই মেজর, আবার জীবন গড়ি আয়তে এ মেজর, জীবন গড়ি আয়, তো আয়টা এ মেজর। এরপর আছে আয় রে আয়, আয় রে আয়, আয় অ্যাট ফার্স্ট যে আয়, আয় রে আয়, ফার্স্টের আয়তে ই মেজর। লগন বয়ে যায়, লগন এ মেজর। তারপরে মেঘ গুরু গুরু করে, মেঘ গুরু গুরু করে, মেঘে ই মেজর। চাঁদের সীমানায়, চাঁদের চাঁদের তে ই মেজর, আবার সীমানায় সীমানাতে এ মেজর। তারপরে সেম পারুল বন্ডাকে, পারুল পারুলে ই মেজর, চম্পা ছুটে আয় চম্পাতে এ মেজর। তারপরে বর্গীরা সব হাঁকে, বর্গীরা,
তো বর্গের আদে ই মেজর, কোমর বেঁধে আয়, কোমর বেঁধেতে ই মেজর, কোমরে কোমর বেঁধে মানে কোমরে ওখানে ই মেজর, আয় রে আয়, আয় থেকে তোমরা কি করবে শুরু করবে, আয় রে আয়, তো বুঝতে পারছো লাস্ট যেটা হচ্ছে নেক্সট আয় রে আয়, আয় রে আয়, তো লাস্ট আয় যেটা আছে ওখানে ই মেজর, কারণ প্রথমে যদি তোমরা দাও আয় রে আয় তো ওখানে তুমি রিদমটাকে ধরতে পারবে না, রিদমে আসবে না, তো লাস্ট যায় আয় রে আয়, লাস্ট আয়তে ই মেজর, আয় রে আয়, তারপরে আয় রে আয়, গানটা সুরটা ছিল না আয় রে আয় আয় রে আয় এরকম, তো আয় রে আয় আয়তে ই মেজর হয়ে গেল, তারপরে আয় রে আয়, তো লাস্টের যে আয় রে আয় সেটার ফার্স্ট আয়তে এ মেজর, আয় রে আয় রে আয়, ঠিক আছে আয় রে আয় রে আয়, তারপরে আবার এই লাইনটাই দুবার রিপিট হবে আয় রে আয় রে আয়, তো পুরো গানটা এইভাবে চলবে যেমন বললাম, এই প্যাটার্নে পুরো গানটা চলবে, তো এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে এইরকম ভাবে চলবে, যদি তোমরা কর্ড বুঝতে না পারো কোথায় চেঞ্জ হচ্ছে দেখবে এখানে লেখা উঠছে, যেটা লেখাটা দেখে বোঝো, তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে, আর আমি এবার আফটার দ্যাট নেক্সট আমি এটাকে এবার প্লে করে দিচ্ছি, দেন সেটা দেখে তোমরা প্র্যাকটিস করো, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, আর যদি ভিডিও লেসেন্সটা থেকে তোমাদের হেল্প হয় বন্ধুরা প্লিজ এটাকে লাইক করো, কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমি বুঝতে পারি যে ভিডিওটা তোমাদের হেল্প করছে, ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে তোমাদের তো অনেকবার বললাম কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিচে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে তোমরা নতুন নতুন লেসেন্সের আপডেটগুলো পেয়ে যাও, ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও শেখার সুযোগ করে দিও, ঘরে থেকো প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো থাকো, ঠিক আছে, দেখা হবে পরের লেসনে, টিল দেন টাটা, দেখে নাও কভারটা। I'm ready.